ঈদের জন্য আমার পছন্দ হালকার মধ্যে মেকআপ। প্রথমেই আজকে ময়শ্চারাইজার দিয়ে শুরু করছি। প্রচণ্ড গরম আমি জানি, তবে ময়শ্চারাইজার স্কিপ করা যাবে না, অল্প হলেও ময়শ্চারাইজার ইউজ করতে হবে। মেবিলিনের বেবি স্কিন পোর ইরেজার প্রাইমারটাকে ইউজ করে নিচ্ছি। মোটামুটি অল স্কিন টাইপেই এই প্রাইমারটা মানিয়ে যায়। দেন বিউটি গ্লেজের একটি ছোট্ট কালার কারেক্টার থেকে এই অরেঞ্জ কালার শেডটা পিক করে নিলাম। কিছু ছোটোখাটো পিম্পলের স্পটস রয়েছে এবং যে জায়গাগুলোতে ডিসকালারেশন, যেমন আন্ডার আই, দেন নোজের দুই পাশে একটু কালার কারেক্টার ইউজ করে নিয়েছি। সুন্দর মতো করে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করছি। এখন আই ম্যাজিকের লিকুইড ফাউন্ডেশন শেড 1353, একদম নতুন একটা ফাউন্ডেশন আজকে ইউজ করে দেখাচ্ছি। জেলুক্সিয়া বিডি থেকে আমি এই ফাউন্ডেশনটা নিয়েছি এবং আজকে দেখানো নতুন কিছু প্রোডাক্ট সবগুলোই জেলুক্সিয়া থেকে নেয়া। এই মেকআপ টিউটোরিয়ালটা আমার মনে হয় যারা একটু সিম্পলের মধ্যে ঈদ লুক করতে চায়, এবং মোটামুটি আই মেকআপটাকে এমন রেখেছি যে অনেক ড্রেসের সাথে মানিয়ে যাবে। তারপর ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। ফেস অ্যান্ড নেকে ইভেনলি আমি ফাউন্ডেশনটাকে স্প্রেড করে ব্লেন্ড করে নিলাম এবং তারপর আমি একটি প্রেস পাউডারকে সুন্দর একটি পাফ দিয়ে চেপে চেপে বসিয়ে আমার ফেসটাকে সেট করছি। তারপর আজকে আমি বিউটি গ্লেজের নতুন একটি প্যালেট ইউজ করছি, দিস ইজ কল্ড কালার টুইস্ট। এই প্যালেটটা খুবই সুন্দর, ছোট্ট হওয়াতে ট্রাভেল করা যাবে ইজিলি, অ্যান্ড টুইস্ট করে এরকম চারটা প্যালেট বের হয়। সো অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্যালেট, বাট দেখতে খুবই ছোট মনে হয়। অনেক রকম কালার রয়েছে, আমি এখান থেকে ব্রাউন শেডটাকে পিক করে নিলাম, চোখের উপরে ট্রানজিশন শেড হিসেবে দিয়ে নিচ্ছি। তারপর আমি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এই ব্রাইট পিঙ্ক শেডটাকে একটু উপরে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে হালকা একটা পিঙ্কিশ ভাইব থাকে, কারণ আমি একটা সুন্দর লুজ গ্লিটার আজকে ইউজ করব। তার আগে এই প্যালেট থেকে এই শিমারি শেডটাকে আমার চোখের উপরে শিমারি বেজ হিসেবে দিয়ে নিলাম। যেটা খেয়াল করেছি, শিমারি শেডগুলো ফিঙ্গার দিয়ে ভালো বসে, সো আঙুল দিয়ে আগে ব্লেন্ড করে বসিয়ে নিচ্ছি। দেন ব্রাউন আর পিঙ্ক এই দুটো শেডকে মিক্স করে আমি চোখের নিচে একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এইটা করলে চোখটাকে একটু বড় মনে হয় আর টোটালি অল ওভার লুকটাকে ব্লেন্ডেড লাগে। দেন সেম প্যালেট থেকে ব্রাউন শেডটাকে পিক করে নিয়ে আজকে আমি কন্ট্রোল হিসেবে ইউজ করছি। মোর লাইক যে ওয়ান প্যালেট দিয়ে ফুল লুক কীভাবে কমপ্লিট করা যায় সেটাই আজকে দেখাবো। এই একটা প্যালেট ব্যবহার করেই আমি কন্ট্রোল এবং ব্লাশ অ্যান্ড আই শ্যাডো সব কিছুই কমপ্লিট করেছি। ইটস এ ট্রিক অ্যাকচুয়ালি, আপনারা যখন ব্রাইট শেডগুলো থাকে প্যালেটে তখন এগুলো কীভাবে ব্লাশ হিসেবে ইউজ করতে পারেন। আমি দুইটা শেডকে মিক্স করে নিজের মন মতো করে ব্লেন্ড করে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ইউ ক্যান সি যে ব্লাশের ইফেক্টটাও কিন্তু খুবই সুন্দর আসছে। তারপর ফান পার্ট, আজকে ইউজ করবো একটা লুজ পিগমেন্ট, এভারলির এরকম কিছু লুজ পিগমেন্ট এসেছে। এই শেডটা হচ্ছে সিলভারের মধ্যে গোল্ডেন শেড রয়েছে, ডো ক্রোমের কিছু শেড আছে। আমি একটা সিলভার পিঙ্কিশ মিক্সড কাইন্ড অফ ডো ক্রোমের একটা গ্লিটার ইউজ করেছি। দেন আই ম্যাজিকের এই কাজলটাকে দিয়ে নিলাম, হোয়াইট কাজল ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি। এটাও কিন্তু নতুন, একদম ব্র্যান্ড নিউ, আমি আজকে ফার্স্ট ইউজ করছি। তারপর কামাডুর লেন্দেনিং মাস্কারাটাকে আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশেজে ইউজ করে নিচ্ছি। আজকে আমি কোনো ফলস ল্যাশ পরবো না, কারণ দেখা যায় ঈদে যখন কোনো দাওয়াত না থাকে আমি নর্মালি ফলস ল্যাশ ইউজ করি না। এভারলির বস আপ এই লিপস্টিক শেডটাকে ব্যবহার করে নিলাম। যখনই আমি এই লিপস্টিকটা পরি সবাই আমাকে কমপ্লিমেন্ট দেয়, এই শেডটা অনেকেরই পছন্দ। দেন এলেগার্লের সেটিং স্প্রে দিয়ে অল ওভার ফেসটাকে সেট করে নিলাম। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক, আই হোপ ইউ গাইজ লাইক দিস সিম্পল লুক ফর ঈদ। ঈদের জন্য অনেকেই সিম্পল টাইপের লুকই বেশি পছন্দ করে, আর যদি ফলস ল্যাশ পরে নেন তাহলে এটাই কিন্তু একদম গ্ল্যামারাস টাইপের লুক হয়ে যাবে। মাই ইয়াররিংস আর ফ্রম নীলা প্রভা ফেসবুক পেজ, অ্যান্ড অল দ্য মেকআপস আর অ্যাভেলেবল অ্যাট জেলুক্সিয়া ফেসবুক পেজ। বাই।